আজকে আমরা ক্লাস ইলেভেনের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি দিয়ে আমাদের পড়া শুরু করব সেটা হচ্ছে ম্যানর ব্যবস্থা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ম্যানর ব্যবস্থা বা সিনরীয় ব্যবস্থা ম্যানর প্রথা ছিল সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক সমাজের অর্থনৈতিক কাঠামো মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করত এই গ্রামগুলিকেই ম্যানর বলা হতো ইতিহাসবিদ মার্ক ব্লক তার ফ্রেঞ্চ রুরাল হিস্ট্রি গ্রন্থে দুটি পৃথক দৃষ্টিকোণ থেকে ম্যানরের অর্থ প্রকাশ করেছেন ম্যানর বলতে এমন এক ধরনের ভূ সম্পত্তিকে বোঝায় যার সুনির্দিষ্ট সংগঠন পদ্ধতির ফলে কৃষি উৎপাদনের বড় অংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মাত্র প্রভুর হাতে সঞ্চিত হতো মানুষগত অর্থে ম্যানর ছিল এমন এক ধরনের ব্যবস্থা যেখানে একদল মানুষ একজন প্রভুর অধীনস্থ হয় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় প্রভুর পরিচালনায় ম্যানরগুলিতে কৃষকদের উৎপাদন কাজ সচল থাকত ম্যানর এলাকায় কৃষকদের কৃষিকাজ সচল রাখার উদ্দেশ্যে সামন্তপ্রভু স্বয়ং তার কর্মচারীদের নিয়ে সেখানে বসবাস করতেন সামন্তপ্রভুর বসবাসের জন্য ম্যানরে দুর্গ পরিবেষ্টিত সুরক্ষিত একটি প্রাসাদপম সুবিশাল বাড়ি থাকত। একে ম্যানর হাউস বলা হতো বহিরাগত শত্রুর ওপর নজর রাখার উদ্দেশ্যে সামন্ত প্রভুদের অধিকাংশ বাসগৃহ কোনো ক্ষুদ্র পাহাড় বা উচ্চভূমিতে নির্মিত হতো দুর্গের দেওয়ালে বিভিন্ন ফুটো থাকতো যেগুলি থেকে শত্রুর গতিবিধির দিকে নজর রাখা যেত এবং শত্রুর দিকে অস্ত্র নিক্ষেপ করা যেত এছাড়া ম্যানরে বিপুল সংখ্যক কৃষক ভূমিদাস ও অন্যান্য শ্রমজীবী মানুষ ভগ্ন কুটিরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত সামন্ত সামন্তপ্রভু তার আত্মীয় স্বজন ও কর্মচারীরা ম্যানর হাউসে বসবাস করতেন এখানে রান্নাঘর খাওয়ার ঘর শোয়ার ঘর কর্মচারীদের থাকার ঘর চাকরদের থাকার ঘর উপাসনা কক্ষ আস্তাবল ও অন্যান্য প্রয়োজনীয় সব কিছুই থাকত ম্যানর হাউস অর্থাৎ ম্যানর প্রভুর প্রাসাদে আসবাবপত্র খুবই কম থাকত প্রাসাদের দেয়ালে নানা কারুকার্যময় ভারী কাপড়ের পর্দা ঝোলানো থাকত যা ট্যাপেস্ট্রি নামে পরিচিত প্রাসাদের কেন্দ্রস্থলে একটি বিশাল আকার খাবার ঘর থাকত এখানে মশাল ও মোমবাতির আলোয় ভোজসভা বসত প্রাসাদ দুর্গের ভিতরে পাশা খেলা দাবা খেলা নাচ গান কৃত্রিম যুদ্ধ প্রভৃতির মাধ্যমে ম্যানর প্রভু ও অভিজাতরা আনন্দ উপভোগ করতেন মধ্যযুগের ইউরোপে ম্যানরগুলি এক একটি ছিল রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ এই ম্যানরগুলির কেন্দ্রে অবস্থান করত ম্যানর হাউস সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় শাসনের ভিত্তি ছিল ম্যানর ব্যবস্থা ম্যানর প্রভু তার অধীনস্থ ম্যানর অঞ্চলে বসবাসকারী স্থানীয় কৃষক ও ভূমিদাসদের ওপর সীমাহীন আধিপত্য প্রতিষ্ঠা করতেন অন্যত্র বসতি নির্মাণ ছেলে মেয়েদের বিবাহ দেওয়া সম্পত্তির উত্তরাধিকারী মনোনীত করা রাজকীয় আদালতে বিচার প্রার্থনা করা প্রভৃতি বিষয়ে স্থানীয় মানুষকে ম্যানর প্রভুর অনুমতি নিতে হত প্রভু তার ম্যানর অঞ্চলে শাসনের উদ্দেশ্যে ফৌজদারি আইন প্রণয়ন করতেন বৈদেশিক আক্রমণ প্রতিহত করে ম্যানরের বাসিন্দাদের জীবন ও সম্পত্তি রক্ষায় উদ্যোগ নিতেন ম্যানর প্রভু তার ম্যানর এলাকায় রাস্তাঘাট খাল সাঁকো বাদ প্রভৃতি নির্মাণ ও মেরামত করতেন এছাড়া তিনি বাজার প্রতিষ্ঠা করতেন বৃদ্ধ ও অসুস্থদের সহায়তা করতেন ম্যানর প্রভু নিয়মিত বিচারালয় পরিচালনা করতেন এবং সকল স্থানীয় বিবাদের মীমাংসা করতেন ম্যানরের সকল বাসিন্দা বিচারালয়ে হাজিরা দিতে বাধ্য হচ্ছিল বিচারে জরিমানা বেত্রাঘাত বন্দি করা শারীরিক নির্যাতন এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতো এবার আমরা ম্যানর প্রথার বা ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ম্যানর ব্যবস্থায় একজন প্রভুর অধীনে ম্যানোর এলাকায় একটি অনুগত মানব গোষ্ঠী বসবাস করত এদের ওপর ম্যানর প্রভু চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা করত এই অনুগত কৃষক গোষ্ঠী ম্যানর প্রভুর খাস জমি সহ অন্যান্য জমিতে উৎপাদন কাজে নিযুক্ত থাকত ম্যানর প্রভু এই জমির যাবতীয় উৎপাদন ভোগ করত। ম্যানারের প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে তিনি স্টুয়ার্ট বেইলিফ রিভি প্রভৃতি উপাধিধারী উচ্চ ক্ষমতা সম্পন্ন কয়েকজন কর্মচারী নিয়োগ করতেন প্রতিটি ম্যানারে বিপুল পরিমাণ কৃষি জমি পশুচারণ ভূমি পতিত জমি জঙ্গল জলাভূমি কৃষকের বাসগৃহ গির্জা ইত্যাদি থাকত ম্যানরের জমি প্রধানত চার ভাগে বিভক্ত ছিল ডিমিন দরিদ্র কৃষক স্বাধীন কৃষকদের জমি সর্বসাধারণের যেটা ব্যবহারের জন্য জঙ্গল তৃণভূমি পশুচারণভূমি ইত্যাদি প্রথমে হচ্ছে ডিমিন বা প্রভুর খাস জমি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে দরিদ্র কৃষক ও ভূমিদাসদের বসবাস ও চাষের জমি তৃতীয় হচ্ছে স্বাধীন কৃষকদের জমি চতুর্থ হচ্ছে সর্বসাধারণের ব্যবহারের জন্য জঙ্গল তৃণভূমি পশুচরণ ভূমি প্রভৃতি ম্যানারে বসবাসকারী বারো থেকে ষাটটি কৃষক পরিবারের মধ্যে এই অবশিষ্ট জমি বন্টিত হতো দরিদ্র কৃষকরা তাদের প্রভুকে বিভিন্ন ধরনের কর দিয়ে এবং বেগার শ্রম দিয়ে এই জমি চাষ করতে পারতেন ম্যানর ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থার অর্থনৈতিক দিক সামন্তপ্রভুর অধীনে ম্যানরের কৃষক ও ভূমিদাসরা উৎপাদন কার্যে অংশ নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখত মূলত গ্রামে চাহিদা অনুযায়ী উৎপাদন কার্য পরিচালিত হতো প্রথম দিকে ম্যানরের কৃষি জমিতে বছরে দুটি এবং পরে তিনটি চাষ হতো ম্যানর প্রভু নগদ মজুরিতে ভূমিদাসদের দ্বারা এবং স্বাধীন কৃষকদের বাধ্যতামূলক বেগা শ্রমের মাধ্যমে জমিতে উৎপাদনের কাজ সচল রাখতেন ম্যানরে কৃষি উৎপাদনে প্রথম দিকে গরুর ব্যবহার বেশি হলেও দ্বাদশ শতক থেকে ঘোড়ার ব্যবহার বাড়তে থাকে কোনো কোনো ম্যানরে সমবায়ের মাধ্যমে চাষের কাজ হতো ম্যানরগুলি ছিল এক একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম প্রতিটি ম্যানরে বিভিন্ন পেশার মানুষ বসবাস করত এবং তারা ম্যানরের যাবতীয় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করত প্রত্যেকের প্রয়োজনীয় সামগ্রীও ম্যানরেই উৎপাদিত বা তৈরি হতো অর্থাৎ ম্যানরের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী যাবতীয় উৎপাদন কার্য চলত ইউরোপে সামন্ততন্ত্রের শেষ দিকে বিশেষ করে ত্রয়োদশ শতকে সামন্ত ব্যবস্থার বিশেষ এক ধরনের বীরত্বের আদর্শ গড়ে ওঠে এই ব্যবস্থা সাধারণভাবে শিভালডি নামে পরিচিত শিভালডি কথাটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ শিভেলিয়ার থেকে যার অর্থ হল অশ্বারোহী কারো কারো মতে ল্যাতিন শব্দ ক্যাবেলাস থেকে শিভালডি শব্দটির উৎপত্তি হয়েছে ক্যাবালাস শব্দটির অর্থ হল ঘোড়া সামন্ত প্রভুদের নিরাপত্তার প্রয়োজনে নাইটদের নিয়ে গঠিত বিশেষ প্রতিরক্ষা বাহিনী ছিল শিভানডি সামন্তপ্রভুর নিরাপত্তার প্রয়োজনে গঠিত প্রতিরক্ষা বাহিনীতে নাইটদের নিয়োগ করা হতো নাইটটা ছিল উচ্চবংশীয় যোদ্ধা সাধারণত সামন্ত বা অভিজাত পরিবারের পুত্র সন্তানরা নাইট হতো সামন্তপ্রভু তার সন্তানকে নাইট তৈরি করার উদ্দেশ্যে বিশেষ শিক্ষায় শিক্ষিত করতেন অশ্বারোহণ যুদ্ধবিদ্যা শিকার প্রভৃতি ছিল এই শিক্ষার প্রধান অঙ্গ অভিজাত পিতা তার পুত্রকে মাত্র সাত বছর বয়সেই আত্মীয় বন্ধু বা প্রভুর আশ্রয়ে পাঠিয়ে দিত সেখানে সে বিভিন্ন কাজ করার পাশাপাশি ভদ্রতা সদাচরণ শিকার ধর্মনীতি সম্পর্কে শিক্ষা লাভ করত চোদ্দ বছর বয়সে সে কোনো যোদ্ধার কাছ থেকে যুদ্ধবিদ্যার পাঠ নিত এ সময় তাকে অস অস্ত্র চালনা ঢাল বহন প্রভৃতি শিখতে হতো যুদ্ধবিদ্যা শিক্ষার পর একুশ বছর বয়সে অভিজাত যুবকটি এক অনুষ্ঠানের মাধ্যমে নাইট বা যোদ্ধা হিসাবে গণ্য হতো শিবালীর আদর্শের দ্বারা বিশেষ এক ধরনের আচরণবিধিকে বোঝানো হতো মধ্যযুগের নাইট নামে বীর যোদ্ধারা এই আচরণবিধি মেনে চলতো এই আচরণবিধি মধ্যে তিনটি দায়িত্ব ছিল যুদ্ধ করা ধর্ম পালন ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং নারী জাতির মর্যাদা রক্ষা করা নাইটরা সমগ্র দেহ লোহা বর্মে আবৃত করে দুরন্ত গতিতে ঘোড়া ছুটিয়ে যুদ্ধ করতে এবং শত্রুর আক্রমণ থেকে স্থানীয় সাধারণ মানুষকে রক্ষা করত। ধর্ম পালন ও নারী জাতির প্রতি মর্যাদা দানেও তাদের বিশেষ ভূমিকা ছিল এছাড়া প্রভুর প্রতি বিশ্বস্ততা দুর্বলকে রক্ষা ভদ্রতা প্রদর্শন প্রভৃতিও নাইটদের আচরণবিধির অন্যতম অঙ্গ ছিল মধ্যযুগে যুদ্ধের মাধ্যমে বহিরাগত শত্রুর মোকাবিলা করে স্থানীয় সাধারণ মানুষদের ধর্ম মানুষদের রক্ষা ধর্ম রক্ষা নারী জাতির মর্যাদা রক্ষা প্রভৃতি কাজে বীর নাইটরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল মধ্যযুগে নাইটদের বীরত্ব আদর্শ প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণ কবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গিয়ে শোনাতেন এই সকল চারণ কবি দক্ষিণ ফ্রান্সে টুবাডুর ইংল্যান্ডে মিনস্ট্রেল এবং জার্মানিতে মিনে সিঙ্গার নামে পরিচিত ছিল ফ্রান্সের চারণকবিরা বীর যোদ্ধার রোল্যান্ড ও সার্লাম্যানের বীরত্বের কাহিনী নিয়ে স্পেনের কবিরা এলসিড ও অন্যান্য বীরদের কাহিনী নিয়ে গান রচনা করেছিলেন নাইটরা সিভেলরির যেসব সুমন আদর্শ পালনে অঙ্গীকারবদ্ধ ছিল সেই অঙ্গীকার থেকে বারবার বিচ্যুত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে সমালোচনা করা হয় সমালোচনা করা হয় যে তারা ধর্মের চেয়ে কুসংস্কারে বেশি ডুবে গিয়েছিল যুদ্ধের চেয়ে লুটতরাজে বেশি জড়িয়ে পড়েছিল এবং সুযোগ পেলেই তারা নারী জাতির অসম্মান মধ্যযুগের নাইটদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল নাইটরা অরাজকতা দূর করে ইউরোপে শান্তি নিরাপত্তা নিয়ে এসেছিল তারা ধর্মযুদ্ধ বা ক্রুসেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা নিজেদের জীবন বিপন্ন করে নারী শিশু বৃদ্ধ ও অসহায়দের সেবায় যেভাবে কাজ করেছিল তা প্রশংসার যোগ্য এবং ধর্মরক্ষার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবার আমরা এই সামন্ততন্ত্রের প্রভাব সম্পর্কে আলোচনা করব মধ্যযুগে রাজা তার অধীনস্থ সামন্তদের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে বহিরাগত আক্রমণকারীদের বিরুদ্ধে এক সুদক্ষ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন সামন্তদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে রাজা বই আক্রমণের হাত থেকে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে পেরেছিল সামন্ততন্ত্র প্রতিষ্ঠার আগে বারবার বর্বর ও আরবের মুসলিমদের আক্রমণে ইউরোপ অশান্ত হয়ে উঠেছিল এই আক্রমণ প্রতিহত করে ইউরোপের নিরাপত্তার প্রয়োজনেই সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্তপ্রভু একটি বিশেষ অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে কৃষক ও ভূমিদাসদের শ্রম শোষণ করত সামন্ততান্ত্রিক ব্যবস্থা বিকাশের একটি বিশেষ স্তরে উদ্ভব ঘটেছিল শিভালরি নামে বীরত্বের আদর্শটির নাইট নামে বীর যোদ্ধাদের পালিত এই শিভালির আদর্শ মধ্যযুগের মানুষকে মূল্যবোধ ভদ্রতা করুণা প্রভৃতি আদর্শে উদ্বুদ্ধ করে তুলেছিল মধ্যযুগের অরাজকতার কালে ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত এর ফলে খাদ্যশস্য অন্যান্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দূর পাঠানো মুশকিল ছিল সামন্ততান্ত্রিক সমাজে বিভিন্ন বৈষম্য বিদ্যমান ছিল যা সমাজে প্রভাব ফেলেছিল এই সমাজে সামন্তপ্রভু ও অভিজাতরা সীমাহীন অধিকার ও স্বাধীনতা ভোগ করত অথচ সাধারণ কৃষক ও ভূমিদাসদের কোনো অধিকার ছিল না সামন্ততন্ত্রের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার মূল উৎস ছিল সামরিক শক্তি যে প্রভুর সামরিক শক্তি বেশি সমাজে তার বেশি গুরুত্ব ছিল সামন্ত প্রভুরা নিজেদের শক্তির প্রমাণ দিতে গিয়ে প্রায়ই নিজেদের মধ্যে ডুয়েল বা লড়াই জড়িয়ে পড়তেন সামন্ততান্ত্রিক সমাজে ম্যানারগুলি ছিল কৃষি উৎপাদনের কেন্দ্রবিন্দু কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অনুন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার পশ্চাৎপদ সমভাজন পদ্ধতি প্রভৃতির ত্রুটির ফলে কৃষি উৎপাদন খুবই কম হতো সামন্ততন্ত্রের সর্বাধিক রূপপাপ পরিলক্ষিত হয় কৃষক ও ভূমিদাসদের জীবনে কৃষকদের অবস্থা এই ব্যবস্থায় ছিল শোচনীয় সীমায়ন পরিশ্রম করে বছরের বেশিরভাগ সময় তাদের অনাহারে অর্ধহারে কাটাতে হতো এবার আমরা সামন্ততন্ত্রের পতনের কারণ আলোচনা করব প্রথম হচ্ছে গতিহীন উৎপাদন ব্যবস্থা এই উৎপাদন ব্যবস্থা ছিল রক্ষণশীল ও গতিহীন তারপর হচ্ছে জনসংখ্যা হ্রাস মানুষের সংখ্যার অনুপাতে জমির পরিমাণ বেড়ে যায় কিন্তু সেই তুলনায় কৃষকের অভাবের ফলে বহু জমি অনাবাদী হয়ে পড়ে এবং কৃষি উৎপাদন ব্যাহত হয় এই পরের পয়েন্ট হচ্ছে কৃষক বিদ্রোহ এই সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার চালিকা শক্তি ছিল কৃষকের শ্রম কিন্তু কৃষকরাই ছিল শোষিত নির্যাতিত আর সেই কারণে তারা শোষণে জর্জরিত কৃষকরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিদ্রোহের পথে পা বাড়ায় আর সামন্ততন্ত্রের সর্বাপেক্ষা শোষিত শ্রেণী ছিল নিঃস্ব ভূমিদাসেরা এবং এটা এই ভূমিদাসেদের স্বাধীনতা প্রায় ছিল না সেই কারণে ভূমিদাস বিদ্রোহ সামন্ততন্ত্রের ভিত্তিমূলকে দুর্বল করে দেয় ভূমিদাস বিদ্রোহ হচ্ছে সামন্ততন্ত্রের পতনের চতুর্থ কারণ এবং পরের কারণ হচ্ছে বাণিজ্যিক বিকাশ মধ্যযুগের দ্বিতীয়ার্ধ থেকে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি নগর জীবনের প্রসার ঘটতে থাকে এর ফলে বাণিজ্যের অগ্রগতি সম্ভব হয় পরের পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক পণ্যের চাহিদা অর্থনীতিবিল পল সুইজি মনে করেন দশম শতক থেকে ইউরোপে বাণিজ্য রপ্তানি পণ্য উৎপাদন জনপ্রিয় হয়ে ওঠে এবং বাণিজ্যিক পণ্যের চাহিদা বৃদ্ধি পায় যে বিষয়টি নিয়ে আমরা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ভারতে সামন্ততান্ত্রিক অর্থনীতি গুপ্ত যুগ ও দিল্লি সুলতানি প্রাচীন যুগে খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত অর্থাৎ তিনশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল তিনশো খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ভারতে সামন্ততন্ত্রের উত্থান ঘটে ছশো খ্রিস্টাব্দ থেকে নশো খ্রিস্টাব্দের মধ্যবর্তীকাল ভারতে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটে নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে সামন্ততন্ত্রের অবক্ষয় পর্ব চলে প্রাচীন রোমান বা মধ্যযুগের ইউরোপের মতো সামন্ততান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব প্রাচীন ভারতে বিশেষ করে গুপ্ত যুগে ছিল কিনা সেই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় প্রাচীন ভারতে সামন্ততন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করে কেউ কেউ বলতে চেয়েছেন সে যুগে ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত ডক্টর রামশরণ শর্মা অধ্যাপক বি এন এস যাদব প্রমুখ এই অভিমতের সমর্থক অন্যদিকে কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন যে মধ্যযুগে পশ্চিম ইউরোপের মতো প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল না ডক্টর দীনেশচন্দ্র সরকার হরবন্স মুখিয়া ব্রজদুলাল চট্টোপাধ্যায় রণবীর চক্রবর্তী প্রমুখ এই অভিমতের সমর্থক গুপ্ত যুগের সামন্ততান্ত্রিক উপাদান নিয়ে এবার আলোচনা করব সামন্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কৃতদাস প্রথা বা দাস প্রথার উপস্থিতি প্রাচীনকালের বিভিন্ন বৈদিক সাহিত্য কৌটিল্যের অর্থশাস্ত্র অশোকের শিলালিপি মনুসংহিতা প্রভৃতি থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রাচীন ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল ইতিহাসবিদ ডক্টর রামশরণ শর্মা দেখিয়েছেন যে ভারতে খ্রিস্টীয় তৃতীয় শতকের পরবর্তীকালে পূর্ণ অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানকে নিষ্কর জমি দান করার প্রথা চালু হয় এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত অগ্রহার প্রথার মাধ্যমে জমির প্রাপক যে জমি লাভ করত সে জমির যাবতীয় অধিকার তার হাতে চলে যেত এর ফলে জমির প্রাপকের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তিনি ভূস্বামীতে পরিণত হন গুপ্ত যুগে বিশেষ করে আদি মধ্য যুগে ভারতের কৃষক সমাজ জমির মালিকানা হারিয়ে প্রভু জমিতে শ্রমদানে বাধ্য হয়েছিল বলে কেউ কেউ মনে করেন সামন্ততন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হল কৃষি অর্থনীতির উপর বেশি নির্ভরতা এবং বাণিজ্যের অবনতি অগ্রহার প্রথাকে ভিত্তি করে গুপ্ত যুগে উদ্ভূত নতুন ভূস্বামীরা কৃষি উৎপাদনে শ্রমের ওপর জোর দিলে শিল্প এবং বাণিজ্য অবহেলিত হয় শিল্প এবং বাণিজ্যের অবনতির ফলে নগরগুলির অবক্ষয় শুরু হয় খ্রিস্টীয় তৃতীয় শতকের মধ্যে ভারতে সম্রাট তার অধীনস্থ বিভিন্ন স্থানীয় শাসকদের নিজেদের এলাকায় রাজস্ব আদায় শাসন পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতি বিষয়ে কিছু অধিকার দেন এটা মনে করেন ডক্টর কোষাম্বী ঊর্ধ্বতন সম্রাট কর্তৃক স্থানীয় শাসকদের এরূপ অধিকার দানকে ডক্টর কোসাম্বী ওপর থেকে সামন্ততন্ত্র অভিহিত করেছেন তার মতে খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতক নাগাদ সম্রাট ও কৃষকের মধ্যবিত্ত মধ্যবর্তী স্তরে নতুন ভূমধ্যকারী গোষ্ঠীর উত্থান ঘটে যারা কৃষকদের ওপর বল প্রয়োগ করে কৃষি উৎপাদনকে সচল রাখত এবার আমরা গুপ্ত যুগে সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার প্রথার ভূমিকা আমরা দেখ সামন্ততন্ত্রের বিকাশে অগ্রহার প্রথা যেসব উপায় সহায়তা করত সেগুলি হচ্ছে ভূমিদান পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি মালিকানা তারপর হচ্ছে ত্রিস্তর ব্যবস্থা তারপর হচ্ছে যে বিভিন্ন যে ত্রিস্তর ব্যবস্থার মধ্যেও আবার বিভিন্ন বিষয় ছিল একটা হচ্ছে মহিপতি একটা হচ্ছে স্বামী তৃতীয় হচ্ছে কৃষক এই যে আমরা তিনটি বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম আর এই তিনটি বৈশিষ্ট্য আমরা যদি আলোচনা করি সেখানে আমরা দেখব যে ভূমিদানের মধ্যে যদি দেখা যায় গুপ্ত যুগে সম্রাট ও অন্যান্য ধনী ব্যক্তিরা পূর্ণ অর্জনের লোকে ধর্মস্থান ও ব্রাহ্মণদের ভূমি দান করতেন এবং তার যাবতীয় অধিকার চলে যেত জমির প্রাপকের হাতে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্যক্তি পান মালিকানা গুপ্ত যুগে ভারতের জমির উপর রাজকীয় গোষ্ঠী মালিকানা সংকুচিত হয়ে ব্যক্তি মালিকানা প্রসার করতে শুরু করেছিল এবং এই যে ত্রিস্তর ব্যবস্থা যেখানে এই তিনটি কথা আমরা করেছি মহিপতি স্বামী এবং কৃষক এই বিন্যাসে সর্বোচ্চ শিকারে অবস্থান করতেন রাজা তারপরে স্তরে থাকতেন বিভিন্ন স্থানীয় ভূস্বামী এবং সব থেকে নিচের স্তরে থাকতো অগণিত শোষিত কৃষক এবার আমরা যেটা দেখব ভারতে সামন্ততন্ত্র বিরোধী যেসব উপাদানের অস্তিত্বের উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে শক্তিশালী কেন্দ্রীয় সরকার তারপর হচ্ছে কৃষকের মালিকানা তারপর হচ্ছে বাণিজ্যের বিকাশ পরের পরের পয়েন্ট হচ্ছে নগরের প্রসার প্রাচীন যুগে বিশেষ করে গুপ্ত যুগ এবং পরবর্তীকালেও আদি মধ্যযুগে সামর্থ্যতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন উপাদান ভারতীয় সমাজ অর্থনীতিতে সক্রিয় থাকলেও বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লিতে তুর্কি মুসলমানদের শাসন প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠিত হওয়ার আগেই এর অবসান ঘটেছিল আক্ষরিক অর্থে ইকতা বলতে যেটা আমরা দেখব যেটা ইকতা প্রথা এবার আমরা দেখব এবং সেই ইকতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এক অংশ ইকতা ব্যবস্থায় ইসলামীয় জগতে প্রচলিত ছিল এবং সেখান থেকে তুর্কিরা এই ব্যবস্থা ভারতে আমদানি করে ইকতা ব্যবস্থায় সামন্ততান্ত্রিক ধাঁচের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই ব্যবস্থার দ্বারা সুলতান তার খালিশা জমির বাইরে অবস্থিত জমিগুলি নির্দিষ্ট শর্ত ও কর্তব্য বালনের বিনিময়ে তার সেনা দক্ষ সৈনিক এবং অভিজাতদের মধ্যে বন্টন করে দিত বিনিময়ে ইক্তাদার বা মুক্তি বা মাক্তি নামে ইক্তার প্রাপকরা সুলতানকে প্রয়োজনে সৈন্য সরবরাহ করতেন সুলতানের নামে মাক্তি তার ইকতা এলাকায় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতেন ইলতুতের পরবর্তীকালে কোনো কোনো সুলতান ইকতা ব্যবস্থায় সামন্ত্রণাত প্রবণতা রোধ করার উদ্বেগ নিলেও কোনো কোনো সুলতানের পদক্ষেপে ইকতা ব্যবস্থায় সামন্ততান্ত্রিক কাঠামোটি আরও প্রবল হয়ে ওঠে আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি করলেও গিয়াসুদ্দিন তুগলকের আমলে নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে ফিরোজ তুগলক ইকতা ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করে এই প্রথাকে বংশানুক্রমিক করেন ফলে ইকতাদারের আত্মীয়রা বংশানুক্রমে ইকতার ভোগ দখলের অধিকার পায় সামন্ততান্ত্রিক ভূমিদান ব্যবস্থায় দেখা যেত যে একজন সামন্ত যে শর্তে রাজার কাছ থেকে ভূমি লাভ করেছেন তিনি আবার একই শর্তে তার অধীনস্থ সামন্তকে ভূমি বিতরণ করতে পারতেন এভাবে সামন্ত প্রভু নিজ এলাকায় রাজার মতো ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাইতেন একইভাবে সুলতানি যুগে ইক্তাদাররাও সর্বদান নিজ নিজ ইক্তার আদায়কৃত অর্থ নিজে আত্মসাৎ করতে এবং স্বাধীনভাবে তার ইকতা এলাকা শাসন করতে চাইতেন এভাবে ইকতা প্রথার মধ্যে সামন্ততান্ত্রিক প্রবণতা লুকিয়েছিল সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করে বিভিন্ন ইতিহাসবিদ অভিমত দিয়েছেন যে সুলতানি রাষ্ট্র ছিল বিভিন্ন তুর্কি অভিজাত গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি সংগঠন বিভিন্ন অঞ্চলে অভিজাতরা স্থানীয় সামন্তপ্রভুর মতো সীমাহীন ক্ষমতা ভোগ করতেন অভিজাতদের আয়ের প্রধান উৎস ছিল ইক্তার রাজস্ব বা নগদ বেতন অভিজাতদের সীমাহীন আর্থিক শক্তি কখনো কখনো সুলতানের আশঙ্কার কারণ হয়ে দাঁড়াত এর ফলে দিল্লির অধিকাংশ সুলতান অভিজাত গোষ্ঠীকে বিশেষভাবে তোষণ করেই চলতেন অভিজাতরা সীমাহীন বিলাসিতার মধ্যেই জীবনযাপন করতেন বিভিন্ন সময় অভিজাতদের মধ্যে প্রতিযোগিতা চলত এবং এই উপলক্ষে তারা অনেক অর্থ ব্যয় করতেন মূলত অভিজাতদের ক্ষমতার ওপরেই সুলতানদের ক্ষমতা অনেকাংশে নির্ভরশীল ছিল সুলতানি রাষ্ট্রের সর্বোচ্চ শাসক হিসাবে সুলতানের কাজ ছিল রাজ্য জয় আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায় করা রাষ্ট্রের এই বিপুল কাজ সম্পন্ন করার জন্য সুলতানের একার ক্ষমতা যথেষ্ট ছিল না তাই সুলতানদের অধীনে একটি দক্ষ ও বিশ্বস্ত অভিজাত গোষ্ঠী গড়ে উঠত উচ্চতর প্রশাসনে তুর্কি অভিজাত এবং স্থানীয় গ্রামীণ অঞ্চলে হিন্দু অভিজাতদের মধ্যে এক প্রকার অঘোষিত ক্ষমতার বিভাজন ঘটেছিল তাহলে আজকে তোমাদের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম ভালো করে পড়বে এবং ভালো করে পড়লেই তোমরা পড়া মনে রাখতে পারবে